গুড মর্নিং বন্ধুরা, শুভ জামাইষষ্ঠী। তোমাদেরকে জানাই জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু এই সমস্ত দিন আসলে কি বলবো, শুভেচ্ছা তো সবাইকেই জানাচ্ছি, কিন্তু খুব মন খারাপ করে মার জন্য। বুঝতেই পারছো আজকের দিনটা একটা সেন্সিটিভ দিন প্রত্যেকটা জামাই মেয়েদের জন্য। তো যাই হোক, এখন আর কাঁদি সাদি না, কিন্তু মনটা খারাপ হয় আজকের দিনে। মন কেঁদে কী হবে, যা চলে গেছে চলে গেছে। তবে মা তো, মায়ের জন্য মন খারাপ হবে আজকের দিনে, মা খুব ব্যস্ত হয়ে পড়তো, সেই দিনটা মনে পড়ে। যাক, গিয়ে মার কাছে খুব একটা থাকাথাকি করতাম না যে থাকবো দুদিন চার দিন, সেরকম না, যেতাম চলে আসতাম, কিন্তু সেই আজকের দিনটার জন্য একটা প্রস্তুতি অন্যরকমের থাকতো, ঠিক আছে। তো সেটাই মনে পড়ে যায়, এই সমস্ত দিন আসলে খুব মনটা খারাপ করে। তো মন খারাপ করলে আগের মতো আর অতটা খারাপ হয় না, তবুও একটু কোথাও না কোথাও একটু তো মানে মনের মধ্যে কষ্টটা থেকেই যায়, বুঝতেই পারছো আজকের দিনটা কি। তো যাই হোক, যা নেই দিদিভাইদেরও সেই থেকেও মা নেই, আর আমার তো নেই, বাদ দাও, হয়ে গেছে, কিছু করার নেই, যে যার মতো চলে গেছে, লেজ গুটিয়ে চলে গেছে, তাদেরকে ছেড়ে দিয়েছি, যাও তোমরা যেখানে আছো ভালো থাকো, এটাই হচ্ছে কথা। তো আজকে দিনটা এই এখন থেকে শুরু করলাম, সকালবেলা ঘুম থেকে ওটা আজকে ছটার মধ্যে, সাড়ে ছটার মধ্যে পুজো কমপ্লিট করেছি। বৃহস্পতিবার একটু দেরি করেই উঠেছিলাম, কারণ আজকে তোমাদের দাদা ভাই দাদাকে রান্না করে দিইনি, যেহেতু আজকে উপোস, এই ওদের আবার আমিষ টামিষ করে দেবো, পরে বেলায় ওরা খাবে, কিন্তু আর করে দিইনি। তোমার দাদা ভাইকে বললাম জল খাবার বলো, যাই বলো ক্যান্টিনে আজকে খেয়ে নিও, আজকে আমি কিছু করবো না, কারণ আমি সকালবেলা উঠে স্নান করে পুজো দেবো। তবু একটু দেরি করেই উঠেছি, যে খুব যে তাড়াতাড়ি উঠেছি তা নয়, পৌনে ছটা না, পাঁচটা কুড়িতে উঠলাম, পৌনে ছটা বলি কেন, পাঁচটা কুড়িতে উঠলাম, উঠে বাসি কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছে, পাঁচটা টাচালি পড়া থাকে, তো মোটামুটি পৌনে সাড়ে ছটা, সাতটা সাতটা ছটা চল্লিশের মধ্যে পুজো কমপ্লিট হয়ে নিচে চলে এসেছি, এসে ল্যাত খাচ্ছিলাম, ল্যাত থ্যাত খাওয়া হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে রান্না করতে। বুঝতেই পারছো আমাদের উপোস, মা আমি দিদিভাই উপোস করবো, বাদ বাকি সদস্যরা তো খাওয়া দাওয়া করবে, তো ওদের জন্য রান্নাবান্না করবো, তবে মাছ টাছ আজকে কিছু হবে না, দেখা যাক কালকে কী হয়। তো চলো ব্লগটা শুরু করলাম, কন্টিনিউ সাথে থাকো। সব থেকে বড় কথা, স্নান হয়ে গেছে, আমার মামাম একটুখানি একটু ফোন দেখছে, ঠিক আছে চলো। উপোস মানেই তো খাওয়া, আর কিন্তু হলে কি হবে, যেটাই হোক না কেন আজকে ষষ্ঠীর দিনকে মাকে বলি মা এ কী নিয়ম, জামাইরা পেরিমান্ডারা দিয়ে খাবে, মেয়েরা উপোস করে মরবে, সবার মধ্যে নেই, যদি মা যবে থেকে মেয়ে হয়েছে তবে থেকে তো উপোস। তবে আমি যবে থেকে মেয়ে হয়েছে মাকে বলতাম, মাকে বলতাম যে মা আমি জামাই ষষ্ঠীর দিনকে যাবো না, জামাইকে তুমি খাওয়াবে পেরিমান্ডারা দিয়ে, আর আমরা এখন আমি কী করে তোমার সাথে উপোস করবো, আমি যাবো না, আমি যেতাম না, তো তোদের দাদাভাই ঘুরে চলে আসতো, আমি পরের দিন যেতাম, গিয়ে এনজয় করতাম, সবাই মাসিটা সেটা সবাই ওখানে পাশাপাশি আছে, সেটাই মাকে বলি। কেমন নিয়ম যে মেয়েরা উপোস করবে, মায়েরা উপোস করবে, জামাইরা খাবে, আমি বলেছি আমার জামাই আসলে বলবো না আমি বাবা ভালো শাশুড়ি একদমই নই, কাটছাট শাশুড়ি, আমি কাটছাট কথা বলতে ভালোবাসি, কথা শুনতেও ভালোবাসি, আমি আমার জামাইকে বলে দেবো বাবা আসো, বাটা ফাটা কী পরে জানি না, আমাদের মধ্যে কী আছে সেরকম তো বলতে পারবো না, মা বলেছে আমি দিদিভাইকে বলে দেবো, দিদিভাই সেইভাবেই মানবে, সব নিয়ম করবো, করে দিয়ে বলবো যাও রেস্টুরেন্টে খেয়ে আসো, উপোস করে বাবা আমি তোমার জন্য রান্না করতে পারবো, অত ভালো হৃদয়বান শাশুড়ি আমি নই, ঠিক আছে। তো সেটাই হচ্ছে বক্তব্য, মা বলে দেখবো, আমি যে তুমি কী দেখবে, তুমি তখন থাকবে, আর যদি থাকো তো দেখবে, আমি এরকমই, আমি করবো না, আমি তো তো যেতাম না, মা যবে থেকে মেয়ে হয়েছে আমি মার কাছে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, যে আমি গিয়ে উপোস করবো, জামাই থেকে ভালো ভালো খাওয়াবো, সমস্যা হবে না, ঠিক আছে। আর তোমার দাদাভাই যেতে চাইতো না, বলতো না ও খাবে না আমি যাবো, তো ঠিক আছে, ছুটি তো এমনিও পায় না, যেতে চাইতো না বলতে হবে না, ছুটিও পায় না, ও শুধু বেকার কথা, ছুটি পেতো না, সুতরাং যাওয়ারও প্রশ্ন হতো না, খুব কম দিন হয়তো ছুটি টুটি নিয়েছে বা গেছে এরকম হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, আমি আমার জামাইকে বলবো বাবা তুমি রেস্টুরেন্টে যাও, প্রাণ ভরে খেয়ে, শাশুড়ির হাতে আজকে রান্না খেতে হবে না। আর তখন যদি আমি রান্না করার পরিস্থিতিতে থাকি, এমনও তো হতে পারে বিছনায় পড়ে গেলাম, তখন তো রান্না গেল, চলো অনেক বকবক করলাম, কী রান্না করি দেখি, মামা খাবে, তারপরে মাসিমারা আছে, ছেলেমেয়েরা আছে, ওদের জন্য কিছু তো একটা করবো। গুড মর্নিং বন্ধুরা, তো তোমাদের তো আমি পরে বলেছি যে এই ভিডিওটা আমি জামাই ষষ্ঠীর ভিডিও দিনের ভিডিওর সাথে কন্টিনিউ করবো, কারণ আমার জামাই ষষ্ঠীর ভিডিওটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, তো চলে এসেছি দেখো বিছনা তুলতে, আর এই বিছনা তুলতে তুলতে ভাবলাম তোমাদের সাথে আমি আজকে একটা সুন্দর একটা গল্প শেয়ার করি, আমার একটা মজার গল্প, যেদিনকে আমি আগের দিন বলেছিলাম বলবো, কিন্তু আমার মনে ছিল না ভয়েস অ্যাড করার সময়। তো যাই হোক বলি, সেটা হচ্ছে বৃষ্টির গল্প। বিয়ের আগে মা আর আমি বাড়িতে, ঠিক আছে, মা হয়তো কোথাও গেছে সন্ধেবেলা, নেই বৃষ্টি বাদলে, তখন তো জানো মানে এখনকার তখনকার সময় বলতে আসছে কুড়ি বছর একুশ বাইশ বছর আগেকার কথা, বাইশ তেইশ চব্বিশ বছর আগেকার কথা বলছি, তখন কিন্তু সন্ধে হলেই এই সমস্ত দিনে ঝড় আর বৃষ্টির মানে একদম মানে কী বলো আগমন, সন্ধে হতে হতো না, বিকেল হতে হতো না। এবার মা হয়তো কোথাও গেছে, মাসি বাড়িতেই গেছে, আমি একা রয়েছি, আমার পাশে একজন ছিল একটা মেয়ে, ওর নাম ছিল সোমার, আমাকে ভীষণ ভালোবাসতো, এখনও পর্যন্ত মানে এতই ভালোবাসে কি বলবো, সেই দিদি বলতে অজ্ঞান, ঠিক আছে এরকম।
তো ও যখনই মা কোথাও যেত ওকে বলে যেত, শোন মা মেয়ে আমার একার হলে তুই কিন্তু যাবে, ও কিন্তু ছোট আমার থেকে, ঠিক আছে? আমি তো জানো আমি এমনিতে দেখতেই বড় বুড়ি হয়ে গেছি, কিন্তু আমি মনের দিক থেকে এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের মতো, এখনো আমার কোনো কিছু না পেলে আমি ঠোঁট ফুলিয়ে কাঁদি যে মা আমার কোথায় গেলো, এটা পাচ্ছি না ও করে, ঠিক আছে? যাই হোক, ওকে বলে যেত দেখ ঝড় বৃষ্টি আসলে কিন্তু একটু ওর কাছে যাস। একদিন কি হয়েছে, ও খুব ঝড় হচ্ছে, ঠিক আছে, বাইরে ও ঝড় দেখেই ও চলে এসেছে আমার কাছে। এইবার আমি কি করেছি, ঝড় মানে তো মেয়েকেও ডাকছে, আমি কি করেছি নাইটিটাকে পায়ের সাথে এমন পেঁচিয়েছি, পেঁচিয়ে একটা বালিশ কানের মধ্যে চাপা দিয়ে আর একটা বালিশ নিয়ে শুয়ে রয়েছি। ও এসে আমাকে ডাকছে, এই দিদি এই দিদি দরজাটা খোল দরজাটা খোল। আমি যে দাঁড়া দরজাটা খুলবো, আমি ওকে সাড়া দেবো কি, আমি তাড়াতাড়ি করে মানে ও এসছে বলে আমি আনন্দে মানে এমন নাব দেখেছি খাট থেকে, এমন নাইটি পেঁচিয়ে নিচে পড়ে গিয়ে এমন হাসছি এমন হাসছি মানে মনে হচ্ছে যেন কি যেন বিরাট একটা, এদিকে মেঘ ডাকছে আর এদিকে হাওয়া দিচ্ছে, ও যে বেচারি বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার কিন্তু সেই হুশ নেই, মানে আমি এমন পাবলিক, তাহলে ভাবো আচ্ছা মেয়ে আমার থেকে কত ছোট, কিন্তু হলে কে ওই যে আমি সব দিকে বীর পালোয়ান হলে কি হবে, সব দিকে তো আর বীর পালোয়ান হতে পারিনি, যাই হোক মনে হয় ওরকম বীর পালোয়ান। তো এদিকে এত হাসি এত, ও বলছে দরজাটা খোল রে, হাওয়া দিচ্ছে আমার চোখে মুখে ধুলো ঢুকছে, ও দিদি রে দরজাটা খোল রে, আমি ওকে যে সাড়া দেবো দাঁড়া দরজাটা খুলবো সে আর দিতে পারছেন। যাই হোক কোনো রকমের গড়াতে গড়াতে গিয়ে ওই দরজাটা খুলে দিলাম, ও তো ঘরে ঢুকে চিৎকার করে ডাকছে না, বলছে তুই কী রে তুই কি আমাকে মারবি বলে লেগেছিস, আর পরের দিন থেকে তো আমি আসবো না, ঝড় হোক মেঘ ডাকুক আর যাই হোক তুই একা একা ঘরের মধ্যে মরবি, ঠিক আছে? তারপরে আমি ওকে বললাম দেখ এই হচ্ছে কাণ্ড, আমি পড়ে গেছিলাম নাইটি পেঁচিয়ে, আর যখন বলেছি নাইটি পেঁচিয়ে পড়ে গেছি ব্যাস যাবে কোথায়। ও ভীষণ হাসতে ভালোবাসে আর আমিও ভীষণ হাসতে ভালোবাসি, আর ও খুব ভালোবাসে আমাকে এখনও পর্যন্ত, এত ভালোবাসে মানে কি বলবো বলার নেই কিছু, এত ভালোবাসে এখন আর ভয়ও পায় ভীষণ। যাই হোক দুজনে মিলে তো হাসতে হাসতে গড়াগড়ি, মানে নিজে পড়ে গিয়ে কি পাবলিক তাহলে ভাবো, নিজে পড়ে গিয়ে আমি নিজে হাসছি, লোকে হাসবে কি, আমি পড়ে গেছি আমিই হাসবো, কে হাসলো না হাসলো আমার বয়ে গেল, আমি পড়ে গিয়ে আমি এমন হাসবো লোকে আমাকে দেখে কাঁদতে শুরু করে দেবে আমার হাসি দেখে। যাই হোক একটা মজার গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, সামনাসামনি তোমাদেরকে একবার গুড মর্নিং বলে দিই, আর আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে? সোমবারের ব্লগটা আমি আজকে ব্লগটা জামাইষষ্ঠীর ব্লগের দিন থেকে আজকে মানে ওই ব্লগটার সাথেই কন্টিনিউ করছি, কারণ জামাইষষ্ঠীতে আমি সামান্য একটু ব্লগ করেছিলাম, তোমাদের কিছু দেখাইনি, বকবক করেই কাটিয়ে দিয়েছিলাম, 2-4 মিনিট বোধ হয় হতে পারে, আমি দেখিনি এখনও তো, কিন্তু ওটা কমপ্লিট করা হয়নি ব্লগে, আমি কিছুই দেখাইনি, ঠিক আছে? কী দেখাবো, চিড়েখই খাচ্ছি, রান্নাবান্না তো ডাল ফাল করেছিলাম, তো তোমাদেরকে আর ওই ভিডিওটা কন্টিনিউ করিনি, ঠিক আছে? যার জন্য ভিডিওটা দেখাইনি, ওই জন্য সোমবার সকাল থেকে মানে আজকে শুরু করলাম ভিডিওটা, এই ভিডিওটাই কন্টিনিউ আজকে করব, আর এই আজকে সোমবার, ঠিক আছে? রবিবার কালকে চলে গেছে, তো ভাবলাম যে না ভিডিওটা কন্টিনিউ করি, কারণ ওই ভিডিওটা একটুখানি রয়েছে, তাহলে ভিডিওটাকে আমি ডিলিট করে দেবো না, ওটার সাথে কন্টিনিউ করে আমি একটা ভিডিও তোমাদের বরং পোস্ট করতে পারবো, নিজেরও ভালো লাগবে, ঠিক আছে? গলাটা দেখছে বসে গেছে, বাম্পার ঘুম দিয়ে উঠলাম, প্রচুর ঘুমালাম, দেড় ঘন্টা মতো ঘুমালাম, যথেষ্ট, অত ভোরবেলা উঠি অত রাত্রে ঘুমাই, দেড় ঘন্টা মানে আমি এই টাইমে ঘুমাতে পারলাম মানে আমার বিরাট করে পেলাম। এখন ইদানিং ফোন দেখতাম খুব, ফোন দেখতাম বলে দেখতাম বলে ঘুমটা ভুলে গিয়েছিলাম, তারপর ভাবলাম ফোন দেখে নিজের চোখ নষ্ট আর নিজের শরীর নষ্ট করে চোখের তলায় কালি ফেলে লাভ নেই, ঘুমালে বরং চোখ মুখ ফুড়ে থাকলে ভালো লাগবে, ঠিক আছে? এই জন্য এখন কদিন ফোন টোন বাদ, সকালবেলা গুড মর্নিং পাঠিয়ে দিলাম বন্ধু বান্ধবদের, কে কী পাঠালো দেখলাম পরে যখন দেখবো সময় হবে, হ্যাঁ কে কী পাঠাচ্ছে বাবা ওদের তো আগে পাঠিয়ে দিই, ওরা শান্তি করে দিই, পাঠিয়ে নেট ফেট অফ করে একদম দেখ ঘুম, এখনও নেট অন করে দিই এবার করবো, ঠিক আছে? তো চলো, প্রায় 11টা বাজে গেল, নেট এখনও অন করে দিই, এবার নেটটা অন করবো, দেখি কে কী পাঠিয়েছে, আবার কতগুলো গালাগালি তো আমার বান্ধবী তো কতগুলো জানি ওখানে বন্যা বইয়েছে সেগুলো দেখবো, ঠিক আছে? যাবো রান্নাঘরে, মা খেতে ডাকছে, কী বলে দুধ রুটি খাবো আর ওরা কী খাচ্ছে আমি জানি না, তো চল আমি যাই রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি, হ্যাঁ জলখাবার হয়ে গেছে, রুটি আর একটা পাউরুটি আর একটু দুধ দিয়ে খেলাম, একটা 1 পিস পাউরুটি খেলাম, ব্রেড ব্রাউন ব্রেড খেলাম, আমার এমনি পাউরুটি খেতে খুব একটা ভালো লাগে না, যাই হোক ওটা খেলাম। আর এই যেখানে হচ্ছে আলু ভাজবো, মা করেছে বিউলির ডাল ভাত, মা করে নিয়েছে, আর এখানে হচ্ছে ঝুড়ি আলু ভাজা করবো, রান্না পোস্ত আগের দিনই খাওয়া হয়েছে, করবো না মেয়ের জন্য, আর মাসির মাঝে একটু করবো সবজি, এখানে করবো ডিমের তরকারি কালো জিরে সরি কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে, তো ডিম 7 খান আছে কিন্তু ডিম আনাবো, ডিম আনিয়ে একবার রাত্রের করে রাখবো, তো আর তো এই হয়েছে আজকের রান্না, আর এখানে মা বিউলির ডাল করে রেখে দিয়েছে এই যে। তো যাই হোক কাটাকুটিগুলো কমপ্লিট করে নিয়েছি, বাজে অনেকটাই বেলা হয়ে গেছে, হোক বেলা 11:22, ঠিক আছে? তো রান্না বসাই আর ময়না আসুক, ততক্ষণ আমি সবজিটা আর আলুটা ভাজতে থাকি, বেঁচে টেচে রাখি, ততক্ষণ ময়না আসুক ডিমটা এনে দিই, কারণ মামাকে রেগুলারের মধ্যে পাঠাবো না, ময়না আসলে ময়না এনে দিক ডিমটা।
তো ডিমের ঝোলটা করব, কারণ কালো জিরে দুধ আমি সে আবার কালো জিরে, একবার কালো জিরে বললাম আবার কালো জিরে বলছি, গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা একদম পাতলা করে ডিমের ঝোল করে রাখবো রাত্রের জন্য, ঠিক আছে? আর ছেলেমেয়েরা জানি না মেয়েবেলা খাবে কিনা, মেয়েকে বলে, মেয়ে আবার বিউর ডাল খেতে যায় না, ওই জন্য সবজিটা করছি, ঝুড়ি আলু ভাজা করবো খেয়ে নেবে। কাঁচা আম ঠাম নেই, তাহলে একটু চাটনিও করতে পারতাম, কিন্তু কিছু করার নেই। মা মনে হয় ভাতে কিছু দিয়েছে না, আলু ভাতে দিয়েছে। তো আজকে এই সিম্পল খাওয়া, কালকে যেহেতু রবিবার গেছে, টমাটা খাওয়া হয়েছে, তো আজকের জন্য খাওয়াটা একদম সিম্পল। তো সবজি তো হয়ে গেছে মেয়ে, সোনামায় সবজি হয়ে গেছে, আর এখানে ঝুড়ি আলু ভাজা ভাজলাম, এর মধ্যে নুন টুন কিছু দিইনি, খাওয়ার সময় একটু মিশিয়ে নেবো, এখন দেব না। কী হয়েছে? গ্লু না, আর এটা জানো একে এর অবস্থা দেখো, ওকে যদি একা চান করতে, এখন তো বড় হয়ে গেছে, একা একা চান করে চলে আসবে, এক ঘন্টা লাগিয়ে লাগে জল ঘেটে গেলে ঠান্ডা লাগিয়ে দিয়েছি, আমি আজকে থেকে যাবি না, যতক্ষণ আমি তোকে চান করাতে যাবো, ওকে চান করতে গেলে আমি এখন হাঁপিয়ে যাই, আমার কষ্ট হয়, ওই জন্য আমি ওকে আর গা করবো, যা তুই নিজে চান করবি। ও বাবা, সে চান করবে কি? চান করবে কি? চান করতে গিয়ে এমন জল হাঁটছে, আর সারা সকাল হাঁচছো পাঁচছো খেঁচছো, 12 মাসে তো 13 রোগী হাঁচি রোগী। ও সত্যি কোথা থেকে যাতে রোগ জুটিয়েছে ভগবানই জানে আমার মেয়েটা। ফলের রস দিনকে থাকে, দেখবে তোমাকে পেছন পেছন দৌড়ো, তাদেরকে ফল নেই, মা জননী আমার, আর তো আঙুর পচে গেছে জানো মনে না, ফল থাকে সেদিনকে ও খায় না। হ্যাঁ দেখো তাহলে আমার মেয়ের কাণ্ড, 500 আঙুর পচে গেছে, একটা আঙুর ভালো ছিল, সব দূর করে ফেলে দিয়েছি, এখন খাবো না তখন খাবো, তখন খাবো না এখন খাবো না করতে থাকে, আর আমার এখন করতে কথা রোজ লাগে না, ওরে একটা সময় বহু খাইয়েছি ও দাদাকে আর ওকে, আর এখন আমার একদম ওই ফলের রস করে ছেঁকে তাকে গ্লাসে করে দাও, আমি রাগ করে নিই না ফল। তো গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে করবো বললাম না ডিমের তরকারি, বল কী বলছিস, ফলের রস খাবি? আমার রসটা খেয়ে দেখ, আমরা মানে হাটা আম খেয়ে নাও, লস্যি বের করে রাখতে হবে, দি দাও লস্যি বের করে রাখো। আমার সোনামা আমার সাথে চালাকি করছে, দেখেছো আমি বলছি না ফলের রস খেতে চায় না, ওর পেছনে নিয়ে দৌড়তে হয় ফলের রস খাওয়াতে গেলে, আর আমাকে এখন বলছে ফলের রস থাকলে তো খেতাম, ফ্রিজে লস্যি রয়েছে প্যাকেট লস্যি, ওই লস্যিটা খাবো বলে এখন ধান্দা লাগিয়েছে, ভিজি রাখো গরম ভীষণ ঠান্ডা, ভিজি রাখো জল, ভিজি জল জল, এই ওটা খাবার জল, বাবা দিমার জল, মিনারেল ওয়াটার না, দেখেছো কেমন চালাক, তাহলে ভাবো আমাকে কেমন বললো যে মা ফলের রস ফল টল থাকলে একটা আমারও মনটাও খারাপ হয় শুনি এরকম, দেখেছো তার মানে ওই যে ইয়েটা রয়েছে লস্যিটা ফ্রিজে রয়েছে ওটাকে উনি এখন সেবা দেবেন, তার জন্য মানে আমাকে ওটা বলে মনে করাচ্ছে একটা জিনিস আছে খাওয়ার জন্য, তাহলে এখনকার বাচ্চা কাচ্চাদের কি সাংঘাতিক বুদ্ধি। আরে কলটা বন্ধ কর, কলটা জলটা পড়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 9:45 বাজে, আর সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসিনি, দিদিভাই দিদিরা এসেছিলো, ওরা কালকে ভোপাল চলে যাচ্ছে, তো যাই হোক একটু দেখা করে গেল, দিদি জামাইবাবু ছেলেটা সবাই এসেছিলো, ছিলাম না সন্ধ্যা, তো ওদের সাথে একটু গল্প গল্প করলাম, তারপরে এখানে মা আর আমি শুয়ে শুয়ে একটুখানি বকবক করছি, এখানে সোনামা পড়ছিল, ওর বাবা তখন পড়াচ্ছিল, মা আর আমি শুয়ে শুয়ে, মা ল্যাত খাচ্ছে আমিও ল্যাত খাচ্ছিলাম শুয়ে শুয়ে, এখন যাবো রান্নাঘরে, কাল বাবুদের কী রান্না বান্না সকালবেলা করে দেবো, আমার তো ডিউটি কোনো বেলাতেই আমার অফ নেই, তো আমার সেই ডিউটি পালন করতে যেতেই হবে, সকালবেলা কী রান্না করবো কী করে দেবো এখন সেটা মাথার মধ্যে টেনশান যে কী করে দেবো, মাকে ওটাই বলছি, মা আমার নাই সকালবেলা আমি ওদেরকে কী করে দেবো এটা নিয়ে আমার বড় টেনশান, মা বলছে না ঠিকই এটা যে করে সেই জানে, আমার এত টেনশান হয় সারাদিন আমি টেনশান করি না, আমি কী করবো জল খাবারটা নিয়ে আমার বহুত টেনশন, এটা কী রোজ করে দেবো, আজকে ঘুগনি রুটি করেছি দাদাকে আলু চচ্চড়ি রুটি করে দিয়েছি, এবার তাহলে আবার কালকে কী করে দেবো, এখন এই একটা টেনশন, দেখি কী করি, আবার আজকে রুটি আলু চচ্চড়ি দাদা খেয়েছি, আবার কালকেও কি রুটি আলু চচ্চড়ি খাবে, দেখি ভাবছি একটু পরোটা করে দেবো কালকে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, আর চলো রান্নাঘরে যাই, কি আর কি আছে, তারপর ওবেলা ডিমের তরকারিটা করছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তরকারিটা আমি কমপ্লিট করিনি, কষিয়ে রেখে দিয়েছিলাম, এবার এইবেলা জল দেবো, এটা এসি চলছিল, পাখাটা চালিয়ে দিয়ে যাবো আমি রান্নাঘরে, তো কী বলে রান্নাঘরে যাব, এখন গিয়ে দেখা যাক কি সকালবেলা ভাবছি পরোটা বা কিছু তো একটা করে দেবো, ছাতু আছে নাকি মা? তারপরে একটা ছাতু পরোটা করে দিলাম কিন্তু ছাতুও নেই, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা, চলো দেখি রান্নাঘরে যাই, ডিমের তরকারিটাও ঠিক করি, আবার ওই ঘর থেকে বেরিয়েছি আমার দম বন্ধ হয়ে যাবে, এই জন্য এসিতে থাকতে নেই অন্য সময়, মানে অফ টাইমে এসিতে থাকা মানে খুব বিরক্ত করে, তারপরে এই রান্নাঘরে আসলাম মানে এখন পুরো ঘামবো, মাথা ব্যথা ঘেরে চান হয়ে যাবে, চলো। তো এই যে হচ্ছে ডিমের তরকারিটা কষিয়ে রেখে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে, আমি একটুখানি জল দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে
আর রাত্রে ভেনে তরকারিতে একদম গোলমরিচ আর কাঁচা লঙ্কা, কোনো মশলা অন্য কিছু নেই। খুব হালকা করে পেঁয়াজ রসুন দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, ব্যাস এই দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়েছি। আর ডিমটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালো, যেহেতু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে করা। ওই কালো জিরে সকাল থেকে বলে যাচ্ছি, কী ব্যাপার আমার, পাতলা করে একদম ঝোল হবে ডিমটা, কী হয়েছে কথা। আর দেখা যাক সকালবেলার এখন কী ব্যবস্থা হবে সেটাই চিন্তা করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসি বাজে 10:30, আর সবার মোটামুটি খাওয়া কমপ্লিট, কিন্তু তোমাদেরকে তরকারিপাতি গরম করে করার পরে দেখাতে পারিনি, কারণ সব মাথার ওপর দাঁড়িয়ে পড়েছে খেতে দাও খেতে দাও খেতে দাও। ছেলে মেয়ে মামাকে দিলাম, সববার খাওয়া দাওয়ার দিয়ে গরম করে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, মামার দুই ছেলে মেয়েকে খেতে দিয়ে খাবার দাবার গরম করে কিছু বাসন ছিল সেগুলো মেজে বা সকালবেলা কী কী রান্নাবান্না করবো সেগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। 1.5 ঘন্টা মতো রান্নাঘরে কাটিয়ে আসলাম, তারপরে এসে 1/2 ঘন্টা মতো শুয়ে রেস্ট নিলাম, কারণ চুল পুরো ভিজা, প্রচণ্ড ঘেমে গেছিলাম। মাকে বললাম আমি এত ঘেমে গেছি খেতে পারবো না, দাঁড়াও একটু বসে নিই। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দিদিভাই অর্ধেক খাওয়া হয়ে গেছে, মায়েরও অর্ধেক খাওয়া হয়ে গেছিলো। তারপরে গেলাম, গিয়ে আমি তো এক গাল ভাত খাই, কদিন ধরে ভাতই খাচ্ছি রাত্রেবেলা করে, তো সেটাই হচ্ছে কথা। তো চলো ষষ্ঠীর ভিডিওটা এই অবধি টানলাম, আজকে এখানেই শেষ করে দেবো, আর বাড়াবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা বন্ধুরা।